এদিকে খাগড়াছড়ির মাটি রাঙায় পর্যটকবাহী বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজনের নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত পনেরো জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার সকাল সাড়ে নটার দিকে উপজেলার সাপমারা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে নিহতরা হলেন খাগড়াছড়ি শহরের বসুন্ধরা এলাকার প্রীতি বালা ও অনিমা ঘোষ পিকআপে খাগড়াছড়ি থেকে গুইমারা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী বাসের সংঘর্ষে হতাহত হয় তারা